সাত সকালে রক্তক্ষরণ ডোমকলে ইটভাটার মালিককে প্রাণে মারার চেষ্টা ইটভাটার ম্যানেজারের শ্যালকদের বিরুদ্ধে। ঠিক এরকমই অভিযোগ উঠেছে হেনা ইটভাটার ম্যানেজারের শ্যালকদের বিরুদ্ধে। লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে ইটভাটার মালিককে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মুর্শিদাবাদের ডোমকল কাটাকুপড়া এলাকার হেনা ইটভাটায়। আহত ওই হেনা ইটভাটা মালিকের নাম রফকুল শেখ। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সব ভাই কাঁদছে, বলছে দপ তাড়াতাড়ি আসো, মালিককে কে গুলি খেয়েছে, কি 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 মেরেছে, মালিকের রক্ত তো সব বেরিয়ে গেল। আমি দৌড়তে দৌড়তে এসে বুকে নিলাম, আমার রক্ত সব পেয়েছি, আমার আর একটা কাপড়, আমার উন্না। তবু মালিককে আমি বুঝি কে মেরেছে, বেটা বললো একবার কথা বললো। আমি একটু মুখে পানি দিলাম, দিয়ে আমাকে বললাম ম্যানেজারের শালা মেরি পালিয়ে গেল, আমাকে সত্যি কথা বলেছে। তারা বলতো ওই পাড়ার সব ওরা বলো যে ম্যানেজারের শালাটা এসব দিল, আমাদের সামনে ম্যানেজারের শালা তাই ছিল। কী করে করলো এটা কিছুই করতাম না, কোনো ওদের সঙ্গে কোনো ঝামেলা টামেলা গাড়ি হয়নি, নাই এবারে পাশে ঘটা কোনো ঝামেলা টামেলা বুঝতে পারি।